Dear students, I hope you all are fine. We know that we are passing a critical moment and a disastrous time. So we pray to Almighty to protect us, to save us from all kinds of odd situations. Amen. Dear learners, today our lesson is about tense. I think tense is the most important part of why, that is a question. Okay? Priyo shikharthira, aajke amader porar bishoy hocche tense. আমি টেন্সের সম্পর্কে পড়াচ্ছি কারণ পরবর্তীতে আমার কয়েকটা ক্লাস টেন্স রিলেটেড ক্লাস নিতে হবে তার জন্য আজকে টেন্সের সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য টেন্সের উপরে একটা ক্লাস নিচ্ছি টেন্স কেন গুরুত্বপূর্ণ দেখো আমি বোর্ডের উপরে কয়েকটা প্রশ্ন লিখেছি যে হোয়াই উইল টু বি লার্ন টেন্স আমরা কেন টেন্স পড়ব এই প্রশ্নের উত্তরটা ডাইরেক্টলি আমি তোমাদেরকে না দিয়ে একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি আশা করি সবাই সহজে বুঝতে পারবা দেখো আমার হাতে একটা মানুষের ছবি দেওয়া আছে বাট আমি মানুষের মুখটা দেখে রেখেছি শুধু এই বডির অংশটা খোলা আছে এই বডির অংশটা দেখে আমরা কি কখনোই মানুষটাকে চিনতে পারি বাট তিনি কিন্তু খুবই পরিচিত দেখলে সবাই উনাকে চিনতে পারবে এখন বলো তো উনি কে তোমরা কেউ চিনতে পারো না ওকে তার মানে কি বুঝলাম শুধু বডি দেখে কখনো মানুষকে কে চিনা সহজ নয় আমি এখন এই কাগজটা একটু উল্টিয়ে দিচ্ছি আশা করি এখন তোমরা সবাই চিনতে পারছো উনিকে হু ইজ হি হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম সো একই রকম ভাবে দেখো এই অংশটা কত গুরুত্বপূর্ণ এই অংশটার কারণে আমরা ওনাকে চিনতে পারছি তাই না বাট বডি দেখে কখনো আমরা রিকগনাইজ করতে পারি না মনে রাখতে হবে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ ওকে ঠিক একই রকম ভাবে টেন্স তুমি যদি গ্রামারকে বুঝতে চাও তাহলে টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে কারণ টেন্স হচ্ছে লাইক আওয়ার হেড টেন্স আমাদের কিসের মতো হেড অর্থাৎ এই আগের একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে এই অংশটা মনে করে হচ্ছে টেন্স আর এই অংশটা হচ্ছে গ্রামার তুমি যদি গ্রামারকে পরিপূর্ণভাবে বুঝতে পারো তাহলে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে টেন্স ইজ লাইক আওয়ার হেড টেন্স লিডস অল দ্য আইটেম ইন দ্য গ্রামার ইভেন টেন্স কন্ট্রোলস অল দ্য আইটেম ইন দ্য গ্রামার আশা করি এই উদাহরণ থেকে সবাই বুঝতে পারছো যে টেন্স কতটুকু গুরুত্বপূর্ণ টেন্স হচ্ছে গ্রামারের নিয়ন্ত্রক টেন্স হচ্ছে গ্রামারের পরিচয়দানকারী গ্রামারের যে কোনো আইটেম যদি পড়তে হো তাহলে টেন্স অবশ্যই তোমার জানতে হবে তাহলে এই উদাহরণ থেকে সবাই বুঝতে পারছো যে কেন আমরা টেন্স শিখব ওকে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য টেন্স হ্যাঁ টেন্স কি দ্য ওয়ার্ড টেন্স কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড টেম্পাস টেম্পাস মিন্স টাইম ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটা এসেছে আর টেন্স মানে হচ্ছে টাইম টেন্সের সংজ্ঞা যদি আমরা বলি টেন্সের সংজ্ঞাটা কি হতে পারে ভার্বের কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে অর্থাৎ টেন্স ডিনোটস দ্য অ্যাকশন অফ এ ভার্ব আবার যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি যে ভার্বের ভিন্ন ভিন্ন রূপে পরিবর্তনের সময়কে টেন্স বলে কি বললাম সংজ্ঞাতে যে ভার্বের ভিন্ন ভিন্ন রূপের পরিবর্তন হওয়ার সময়কে টেন্স বলে তার মানে এখানে আমরা বুঝতে পারলাম একটা ভার্বের বিভিন্ন রূপ থাকতে পারে যে রূপগুলো আমাকে টেন্স শিখতে সাহায্য করবে তাহলে টেন্স শেখার আগে ভার্বের বিভিন্ন রূপগুলো আমাকে জানতে হবে শিখতে হবে এখন সেই ভার্বের কি কি ভিন্ন রূপ আছে বা কি কি ভিন্ন রূপ থাকতে পারে আমরা একটু দেখি এখানে দেখো আমি লিখেছি ভার্বের কয়েকটা বিভিন্ন রূপ যে গো ওয়েন্ট গান গোই এরপর এখানে কি দেওয়া আছে ব্রেক ব্রোক ব্রোকেন ব্রেকিং এখানে কি দেওয়া আছে ইট এইট ইটেন ইটিং রাইট রোট রিটেন রাইটিং সাধারণত টেন্স পড়ার জন্য ভার্বের এই রূপগুলো আমাদের অবশ্যই জানতে হবে অবশ্যই শিখতে হবে কারণ এই ভার্বের রূপগুলোই আমাকে টেন্সের কাছে নিয়ে যাবে টেন্স শিখতে সুতরাং টেন্স শিখার মাধ্যম হচ্ছে এই ভার্বের রূপগুলো এখন দেখো এই ভার্বের রূপগুলোর একটি নাম দেওয়া আছে এখানে যে ভার্বগুলো আছে সেই ভার্বের নাম কি দেওয়া আছে প্রেজেন্ট এখানে যে ভার্বগুলো আছে এগুলোর নাম হচ্ছে পাস্ট
এখানে past participle আর এগুলো verbের সাথে আমরা ing যোগ করেছি তাই না সুতরাং tense শিখার ক্ষেত্রে এগুলো হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ ওকে তাহলে আমরা বুঝতে পারলাম tense tense শিখতে পারি আমরা সহজে বাট এগুলো যদি আমরা শিখতে না পারি তাহলে কখনো tense আমাদের মনে থাকবে না বা tense আমাদের শিখতে সমস্যা হবে এগুলো অবশ্যই আমরা শিখে নেব এখন আসো types of tense tense কত প্রকার tense কত প্রকার আমরা সাধারণত জানি tense তিন প্রকার কি কি হতে পারে tense একটু বলো তো যে কেউ একজন বলতে পারো tense present এরপর past এরপর future ওকে প্রধানত টেন্স হচ্ছে এই তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রতিটা টেন্সকে আমার চার ভাগে ভাগ করেছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমি পরবর্তীতে একটা উদাহরণের মাধ্যমে সবগুলো একসাথে আমি তোমাদেরকে বুঝাবো তাহলে এই যে টেন্স চার প্রকার আমাদের বইয়ের মধ্যে যেরকম আছে এইরকম আমরা শিখতে পারি আমরা আরেকটু চেষ্টা করে দেখি একটা বিকল্প একটা অল্টারনেটিভ হয়ে আমরা আরো সহজে এগুলো শিখতে পারি কি না এখন তোমরা আবার সাথে একটু বলো তো ইনডিফিনিট মোট টেন্সের মধ্যে ইনডিফিনিট কয়টা তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট আসো আমরা তিনটা ইনডিফিনিট একসাথে লিখে বোঝার চেষ্টা করি তিনটা ইনডিফিনিটের মধ্যে পার্থক্যগুলো কোথায় আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো দেখো একটা উদাহরণটা এখানে আমি কি লিখলাম আই গো পরেরটা আই ওয়েন্ট এর পরেরটা আই গো ওকে এই তিনটা উদাহরণ এখানে আমি তিনটা ইনডিফিনিট লিখেছি মনে রাখতে হবে আমি কিন্তু বইয়ের ধারাবাহিক ভাবে লিখে নাই যেহেতু টেন্স আমরা শিখব শুধু টেন্সে শিখব না টেন্সে শিখতে হবে যাতে টেন্সকে আমি চিনতে পারি একটা হচ্ছে টেন্সে শিখা আর একটা হচ্ছে টেন্সে চিনতে পারা তাহলে আজকে আমরা টেন্সে শিখব যাতে টেন্সে চিনতে পারি যাতে গ্রামার পড়তে আমাদের কোনো প্রবলেম অথবা হতাশা পড়তে না হয় তাহলে এখানে খেয়াল করো আই গো তাহলে গো ফর্মটা সাধারণত কোন ফর্মে আছে প্রেজেন্ট তাহলে এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট ওয়েন্ট কোন ফর্মে দেওয়া আছে পাস্ট তাহলে এটাকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট গো এটা প্রেজেন্ট বাট এখন আই গো এবং আই গো দুইটা একই রূপ যদি হয়ে যায় তাহলে এটাকে তো আমরা ফিউচার ইনডিফিনিট বলতে পারি না তারপরে ফিউচার ইনডিফিনিটের জন্য আমরা এখানে একটা শব্দ বসিয়ে দিই যেটা হচ্ছে উইল তার মানে আমরা এখন কি বুঝতে পারলাম যে সাবজেক্টের পরে যখন শেয়ার হতে বা উইল হবে আর ভার্বের প্রেজেন্ট হবে তখনই হচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট এখন আসো এটাকে আমি কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি ওই উদাহরণটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখে কন্টিনিউয়াস টেন্স কয়টা ঠিক একই রকম ভাবে আমরা তিনটা কন্টিনিউয়াস পাই প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস এই উদাহরণ একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা আরো পরিষ্কার করে বোঝাচ্ছি আই গোইং এরপরে লিখলাম আই গোইং আবার লিখলাম আই গোইং তার মানে কি বোঝা যাচ্ছে তিনটা উদাহরণ প্রায় একই রকম এখন তিনটা যদি একই রকম হয় তাহলে তিনটার নাম দেওয়ার কি দরকার যেহেতু তিনটার নাম দেওয়া আছে প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস বাট এখানে দেখা যাচ্ছে তিনটা একই রকম তিনটা যদি একই রকম হয় তাহলে তিনটা নাম দেওয়ার দরকার নাই আর যেহেতু নাম তিনটা দেওয়া আছে তার মানে অবশ্যই তিনটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্যগুলো দেখো আমি যদি একান শুধু এম বসিয়ে দিই তাহলে এটাকে আমি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে যদি আমি ওয়াজ বসিয়ে দিই এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস এখানে যদি আমি উইল বসাই
তাহলে এখানে হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস তাহলে আসলে টেন্সে শেখা কত সহজ আমি আবার রিপিট করছি যে কন্টিনিউয়াস পড়ার জন্য প্রথমে আমার মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি আমি শিখে ফেললাম কন্টিনিউয়াস বাট এই যে তিনটা কন্টিনিউয়াস আছে এগুলো মনে রাখার জন্য আমাকে যে অক্সিলারি ভার্বগুলোকে মনে রাখতে হবে শুধু অক্সিলারি ভার্বগুলো মনে রাখলে আমি তিনটা কন্টিনিউয়াস টেন্স সহজে মনে রাখতে পারবো আসলে টেন্স কত সহজ তাই না এরপরে আসো পারফেক্ট পারফেক্ট ঠিক একই রকম পারফেক্ট কয়টা তিনটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এখানেও আমি একটা উদাহরণ দিচ্ছি আর এই উদাহরণটা সবাই একটু দেখো I got I got এখানেও দেখতে তিনটা একই রকম তাই না কিন্তু যে আগের মতই সমস্যা হচ্ছে যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কোনটা পাস্ট পারফেক্ট কোনটা ফিউচার পারফেক্ট আমার বুঝতে একটু সমস্যা হচ্ছে যেহেতু তিনটা একই রকম তাহলে এই তিনটা বোঝার জন্য আমাকে শুধু মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব আমি যখন এখানে হ্যাভ বসাবো তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট এখন যখন আমি হ্যাড বসাবো এটা হবে পাস্ট পারফেক্ট এখন আমি যদি উইল হ্যাভ বসাই উইল হ্যাভ তখন হবে এটা কে ফিউচার পারফেক্ট তাহলে দেখো কত সহজে আমরা টেন্স শিখতে পারি তাই না ওকে আমি আবার এটাকে একটু রিপিট করছি যাতে এই অংশগুলো আমরা সবাই মনে রাখতে পারি কারণ টেন্স আমরা যাতে চিনতে পারি একটা সেন্টেন্স দেখে যেন আমি বুঝতে পারি এটা প্রেজেন্ট টেন্স এটা ফিউচার টেন্স এটা কন্টিনিউয়াস টেন্স তখনই গিয়ে টেন্স শিখা আমার সহজ হবে শুধু টেন্সের সংজ্ঞা শিখে জীবনে কোনো লাভ হবে না ওকে এখন যদি আমি টেন্সের দেখো উপরে আমি কি লিখেছি এই সবগুলো হচ্ছে একটা এক্সাম্পল একটা টেন্সে আমি কয়টা টেন্স লিখলাম নয়টা এরপরে কি লিখেছি এখানে স্ট্রাকচার এখন প্রতিটা টেন্সের আমি গঠনটা এখানে লিখে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে এটা শিখে নিবে আর এটা একেবারে সহজ তাহলে প্রথমে সব টেন্সের প্রথমে কি থাকবে সাবজেক্ট তাহলে সাবজেক্ট থাকবে যেহেতু সব টেন্সের ক্ষেত্রে এটা কেউ পড়তেও পারো না পড়লেও চলবে ঠিক আছে তারপর আমরা লিখি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট এখন এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট ওকে এরপর এটা হচ্ছে সাবজেক্ট একই রকম ভাবে ভার্বের এটা কোন ফর্মে থাকে পাস্ট রাইট তার মানে এটা হবে পাস্ট ইন্ডিফিনিট এখানে কি থাকতে পারে সাবজেক্ট যেহেতু ফিউচার শুধু শেয়ার উইলের ব্যবহারটা একটু শিখতে হবে তাই না শেয়ার উইল প্লাস ভার্বের প্রেজেন্ট তাহলে এটা হয়ে যাবে ভার্বের ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট ওকে এখানে ঠিক একই রকম ভাবে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তাই না আসলে কত সহজ দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি এখন একই রকম ভাবে আগের মতো বলতে হচ্ছে যে কোন কন্টিনিউয়াস এটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার এটাকে মনে রাখার জন্য শুধু অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে যখন am is are am is are present continuous good was were past continuous shall be will be shall be will be কি হবে future continuous তাহলে কন্টিনিউয়াস মনে রাখার জন্য এই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই আমার গুরুত্ব দিতে হবে আর এখান থেকে শুধু একটা শব্দ মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি ঠিক একই রকম ভাবে পারফেক্ট পারফেক্ট দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ওকে সাবজেক্ট প্লাস ভার্বের
past participle এখানে হচ্ছে subject plus verb past participle তাহলে এই পর্যন্ত তিনটা গঠন একই রকম দেখতে ঠিক না একই রকম দেখতে বাট তারপর আমরা মনে রাখতে পারি না কেন কারণ আমরা কখনো পাশাপাশি তিনটা একসাথে লিখি না বা লিখে আমরা পার্থক্যগুলো বুঝতে চেষ্টা করি না এখন দেখো তিনটা যদি একই রকম হয় ঠিক আগের কাহিনীর মতো আমাকে বলতে হচ্ছে যে পারফেক্ট প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট হওয়ার জন্য কি দরকার হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্ট হওয়ার জন্য হ্যাড ফিউচার শ্যাল হ্যাভ উইল হ্যাভ ওকে উইল হ্যাভ ওকে এইভাবে আমরা টেন্স কত সহজে শিখতে পারি এর পরেও যদি কেউ টেন্সের গঠন মনে রাখতে না পারো শুধু একটা শব্দ পড়বা ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট পাস্ট ইনডিফিনিট এইরকম ভাবে যদি পড়ো আশা করি সবাই টেন্সটা সহজে শিখতে পারবা ইয়েস অবশ্যই আমাদের শিখতে হবে যেহেতু আমরা যদি গ্রামার একটু ভালো করে বুঝতে চাই তাহলে টেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ আমি একটা টেন্স দিয়ে নয়টা টেন্স যেভাবে লিখেছি তার স্ট্রাকচারটা যেভাবে লিখেছি তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করবা তাহলে দেখবা টেন্স অবশ্যই মনে থাকবে আর কখনো টেন্স সম্পর্কে কোনো সমস্যা হবে না তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে টেন্স টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর আস টেন্স অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্টস আমি আশা করি তোমরা সবাই বাসায় ওই রকম ভাবে প্র্যাকটিস করবে ওকে আই ওয়ান্ট টু সে সামথিং ইট ইজ মাই ফার্স্ট ওয়ান অনলাইন ক্লাস ইফ আই ডু এনি মিস্টেক সো প্লিজ ডু সাজেস্ট মি সো দ্যাট আই ক্যান ওভারকাম মাই মিস্টেক অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা নিরাপদ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ